ভোর 5টার দিকে বড় মেয়ে ঝুমারানী দাসের চিৎকার শুনে আশপাশ থেকে প্রতিবেশীরা ছুটে আসেন রাজধানীর কামরাঙ্গের চর এলাকায় কালুচন্দ্র দাসের টিন শেডের ঘরটিতে। 11 বছর বয়সী ছোট বোন সুমিচন্দ্র দাস ও মা ফুলবাসী চন্দ্র দাসের অচেতন দেহ খাটে পড়ে থাকতে দেখা যায়। তখন তাদের মৃত অবস্থায় পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। তারা বলেন, মা মেয়ের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও দুজনের গলায় একই রকম দাগ দেখতে পান তারা। এমন হয়েছে কেমনে মরছে কেমনে, আমি দিঙে দৌড়ে দৌড়ে কইতাছে কিছু অসুখ নাই, হেয়ার প্রেশার কম আসলো, আর মায়াডা বমি করছে একবার ধরাইতে, একথা বলছে আমার লোক, গলাতে একটা দাগ দিচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসীমউদ্দিন জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বাবা ও মেয়েকে। তাদের সঙ্গে কথাবার্তা বলে যে কথাবার্তাগুলো বলতেছে এগুলো এখন আমরা বিভিন্নভাবে ভেরিফাই করে দেখতেছি, হাজব্যান্ড থেকে কিছু হয়েছে কিনা বা আদার্স কিছু হয়েছে কিনা বা কী কী সমস্যা আছে সেগুলো আমরা প্রত্যেকটা সাইড খতিয়ে দেখে তারপরে আমরা হয়তো উপসংহারে পৌঁছাবো। এদিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।